Hi guys, what's up and welcome back to my channel. তো শীতকাল তো চলেই এসেছে, শীতের জন্য কিন্তু আমাদের মেকআপটা টোটালি একদম আলাদা হয় সামারের তুলনায়। সো যাদের খুব ড্রাই স্কিন, ফ্লেকি স্কিন, তাদের জন্য কিন্তু আজকে আমি এই মেকআপ টিউটোরিয়ালটা নিয়ে এসেছি। এটা একটা গ্ল্যাম পার্টি মেকআপ লুক তাদের জন্য যারা একেবারে বিগিনার্স, মেকআপের জন্য মেকআপ একেবারেই পারো না। আই মেকআপ একেবারেই সিম্পল রেখেছি তোমাদের জন্য, স্টেপ বাই স্টেপ মেকআপ টিউটোরিয়াল আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব শীতে কী করে তোমরা রুক্ষ শুষ্ক স্কিনে পার্টি গ্ল্যাম মেকআপ টিউটোরিয়াল করতে পারো। আর এই মেকআপ লুকটাকে তোমাদের সাথে সামনে আমি ক্রিয়েট করে দেখাবো। একেবারে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করেছি, সবার মানে সবাই যেটা অ্যাফোর্ড করতে পারবে, সাথে একেবারে কম প্রোডাক্ট দিয়ে কী করে সুন্দর একটা গ্ল্যামারাস লুক তোমরা অ্যাচিভ করতে পারো সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুবই বাজেটের মধ্যে কম দামি প্রোডাক্টেই আজকে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো চলো দেখতে চাও যদি তাহলে চটপট চলে চলো আজকের ভিডিওতে। আর ভিডিওতে যাওয়ার আগে প্রথম এসে থাকলে যেটা করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে নিচের এর সাবস্ক্রাইব বাটনে হিট করে। এটা একেবারে ফ্রি, সো সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তোমরা অনেকেই কিন্তু ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, সো প্লিজ 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 সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। পাশে নোটিফিকেশনের বেল আইকনটাকে ক্লিক করে অল বাটনটাকে প্রেস করো। অবশ্যই লাইক করো ভিডিওটাকে ভালো লাগলে, আর শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। সো উইদাউট ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। সো উইন্টারে ফার্স্ট হ্যাক হচ্ছে আমাদের যে একটা যে কোনো থিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। ল্যাকমির পিচ মিল্ক ময়শ্চারাইজারটা কিন্তু খুবই ভালো, তোমরা এটাও চাইলে অ্যাপ্লাই করতে পারো। এরপর নেক্সট হচ্ছে একটা ইলিউমিনেটার ইউজ করব আমি এখানে। তো আজকে মেবলিনের জিজি হ্যারিট কালেকশন থেকে এই ইলিউমিনেটারটা ইউজ করছি। তোমরা কম রেঞ্জের মধ্যে সুইস বিউটিরটাও পেয়ে যাবে। সো এটা আমাদের স্কিনটাকে কিন্তু ভীষণই গ্লোই করতে হেল্প করে শীতকালে, যেটা ভীষণই প্রয়োজন। ফাউন্ডেশন বা সিসি ক্রিম যে কোনো একটা ইউজ করতে পারো। সো হ্যাক হচ্ছে এটার মধ্যে সামান্য পরিমাণ কিন্তু ইলিউমিনেটার তোমরা মিক্স করে নিতে পারো, তাতে কিন্তু ফেসটা আরও সুন্দরভাবে গ্লো করে। সো আমি আজকে ল্যাকমির ফাউন্ডেশনটা ইউজ করেছি, সেটাকে কিন্তু ফিঙ্গার দিয়েই খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ফেসটাকে সামান্যভাবে সেট করে নিচ্ছি ল্যাকমির কম্প্যাক্ট পাউডার দিয়ে। আইব্রোটাকে ধীরে ধীরে ফিল করে নিচ্ছি। এরপর আজকে সেম প্যালেট দিয়েই আজকে কিন্তু সব কাজ করব। সো এই প্যালেটটা দিয়েই আমি আমার ফেসটাকে ব্রাউন শেডটাকে দিয়ে কন্ট্রোল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। সো এটা খুব ভার্সিটাইল একটা প্যালেট, এটা শেয়নের ফ্যান্টাসি ড্রিম আই শেডের প্যালেট, শেড হচ্ছে 01। সো এটার থেকে ব্রাউন শেডটাকে নিয়ে ফার্স্টে কন্ট্রোল করেছি ফেসটাকে, এরপর সেম প্যালেট থেকেই আমি এই কোরাল টাইপের শেডটাকে দিয়ে আমি আমার ফেসে কিন্তু ব্লাশ অ্যাপ্লাই করছি। এরপর আই মেকআপের জন্য এই লাইট ব্রাউন শেডটা নিচ্ছি। আই মেকআপটা কিন্তু বিগিনার্সদের জন্য যারা একেবারেই আই মেকআপ পারো না, সো ফার্স্টে একটা ব্রাউন আই শ্যাডো দিয়ে ফুল আইলিডে অ্যাপ্লাই করে নেবে, সাথে লোয়ার ল্যাশ লাইনের নিচেও অ্যাপ্লাই করে নেবে। এরপর যেটা করতে হবে ঠোঁটটা ব্রাউনজি গোল্ডেন শেড নেবে, সেটা নিয়ে মিডল অফ দ্য আইলিডে অ্যাপ্লাই করে নেবে, অ্যান্ড দ্যাটস ইট। এর থেকে আর বেশি কিছু করার কোনো প্রয়োজন নেই। এরপর এখানে ল্যাকমির ইনস্টা আইলাইনার দিয়ে খুব থিন একটা আইলাইনার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে কাজল ইউজ করছি না, শুধুমাত্র মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। 3-4 কোট মাস্কারা অবশ্যই অ্যাপ্লাই করবে, ব্লু হেভেনের মাস্কারাটা বেশ সুন্দর। এরপর ফেসটাকে হাইলাইট করার পালা, আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করছি। তোমরা শীতকালে ব্লাশ আর হাইলাইটারটা একটু বেশি লাগাতে পারো, এতে কিন্তু ফেসটা খুব সুন্দর গ্লোই লাগে। লিপস্টিকের জন্য আমি মেবলিনের সুপারস্টে ইনক্রেওয়ান ইউজ করেছি ইন দ্য শেড সিকার, ভীষণই সুন্দর। আর ফলের জন্য কিন্তু এই শেডটা ভীষণই ভালো। সো গাইস, এটা হচ্ছে আমার একটা উইন্টার স্পেশাল মেকআপ লুক তাদের জন্য যারা একেবারেই বিগিনার্স মেকআপে। খুব কম প্রোডাক্ট আজকে ইউজ করেছি আমি, আর খুব ইজি আই মেকআপ লুক রাখার চেষ্টা করছি, যাতে তোমরা যারা বিগিনার্স আছো মেকআপে তাদের জন্য কিন্তু যাতে খুবই ইজি অ্যান্ড সিম্পল হয়। সুন্দর টার্ন আউট হয়েছে মেকআপ লুকটা, যে কোনো পার্টি অকেশনেও ক্রিয়েট করতে পারো। ভালো লাগলে লাইক শেয়ার, নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।